মায়ের কাছে আশীর্বাদ নিতে এলাম। না মায়ের কাছে শুনেছি এখানে বড় মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে যাই। দাদা সাধারণ মানুষরা আপনার সঙ্গে কথা বলছিল, কি কথা বলছিল? দাদা ভালো আছে তো? হ্যাঁ ভালো। ও এই পুকুরের ব্যাপারে বলছিলেন, বলে ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু আছে, এরপরে করিয়ে দেওয়া যাবে। দাদা মহুয়াকে তলব দিল্লিতে আজকে ইডির, মহুয়া যেটা করেছে তলব তো হবে, ইডি কেন সবই তলব করবে? ওয়েট করুন। আচ্ছা অর্জুন সিং পার্থ ভূমি বলছেন যে অর্জুন সিং দাদারও নয় দিদিরও নয়, তিনি পুরোপুরি নিজে, এ ব্যাপারে কি বলবেন? সেটা মানুষ ঠিক করে নেবে। আচ্ছা ব্যারাকপুরের শান্ত ব্যারাকপুরকে অশান্ত অশান্ত হয়ে যাবে, একুশে সবাই দেখেছে কি অশান্ত হয়েছে নাকি বলছে নাকি অনেক অশান্তি হয়েছে সেটা নাকি জনগণ রায়। এখানে 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 একটা ক্লাব ছিল, দুর্মুজ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এরপরেও আপনি বলছেন এই কথাটা এখানে পাশে? রেলের যে জমিগুলো দখল করে যে পুকুরটা করা হচ্ছে সে ব্যাপারে কি বলবেন? সবটাই আমরা ঠিক করে দেব, 400 পার হচ্ছে তো, রেল জায়গা দখল করা, রেল নিয়ে স্ক্রাপ তুলে নিয়ে চুরি করা সব বন্ধ করা। অনেকই বিল্ডিং দেখতে পাচ্ছি, কম কম জায়গার মধ্যে পাঁচতলা বিল্ডিং গড়ছে উঠছে কাঁচাবার মধ্যে ইল্লিগাল, যে যার জন্যে তো মানুষ মারা গেল, 12 জন মানুষ মারা গেল। যেখানে ইল্লিগাল হবে আসতে দিন আমাদের সরকার, আমরা ঠিক এইসব ইল্লিগাল কাজগুলোকে দেখে নেব। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলবেন? মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক, মায়ের কাছে এসছি, আমাকে মা আশীর্বাদ দিয়েছেন, আমি মায়ের হয়ে সবাইকে বলছি কি সবাই ভালো। স্যার এই যে টিকিট না পাওয়ার আগে থেকে আবার টিকিট, এই যে সবসময় একটা পজিটিভ ভাব, এই পজিটিভ ভাব কোথা থেকে আসছে আপনার? এই মায়ের আশীর্বাদে। দাদা একটা কথা বলি, ফুটবল খেলা শুরু, দুই সাংসদ বা নির্বাচিত যে প্রার্থী রয়েছেন দুজনাই ফুটবলের বল খেলাখালি শুরু করে দিয়েছে। রাজনীতিতে ফুটবল বলে কিছু নেই, রাজনীতি রাজনীতি হয়, ফুটবল তো মাঠে একটা ছোট মাঠে খেলা হয়, এই মাঠটা অনেক বড়, এখানে কোনো ফুটবল না। মার্জিনটা কত থাকবে? বললাম তো লক্ষাধিকের ভোট বেশি ভোটে জিতবে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয়গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারিটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।